Alep. সাতটা দিন পার হয়ে গেল। এই সময়ের মধ্যে সূর্যের আলো কত লক্ষ কোটি দূরত্ব পার করেছে। আপু চুপ করো, ডাক্তার তোমাকে কম কথা বলতে বলেছে। কিভাবে চুপ থাকবো? কিভাবে এই সাতটা দিন আমি শুধু ঘন্টা নয়, মিনিট নয়, প্রতিটা সেকেন্ড গুনে গুনে পার করেছি। প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে ও এক্ষুনি আসবে, এক্ষুনি আমাকে দেখতে আসবে। আপু একটা কথা চিন্তা করো, তুমি যাকে জীবনে এত বিশ্বাস করেছো সে কত বড় ধোকাবাজ। তুমি বেঁচে আছো কি না মরে গেছো একবারের জন্য তোমাকে দেখতে আসেনি। ও কেমন আছে খুব জানতে ইচ্ছে করে, আর জানতে ইচ্ছে করে যে আমাকে ছাড়াও কিভাবে থাকতে পারছে। আপু আনন্দ ভাই দেশের বাইরে চলে গেছে, আমি নার্সকে বলে যাচ্ছি ওষুধগুলো ঠিক মতো খেয়ে নিও। ঠিক আছে আপু, আবার চলে যাচ্ছে এখন। ওকে থাকো। হ্যাঁ পারলে আমাকে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিই, নিজে বিদেশে পালিয়ে যেত কি করে পারলে? তুমি আমার সাথে এমন কি করে পড়লে আনন্দ? তুমি কিচ্ছু মনে পড়ে না, মনে পড়ে না সেই দিনগুলো। আপনি কিছু মনে না করলে আমার থেকে একটা চকবার আইসক্রিম নিতে পারেন প্লিজ। না না সেটা কি করে হয়, ইটস ওকে, আমি কাপি খাচ্ছি, নো প্রবলেম, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি, এক মিনিট মামা, আমার থেকে আইসক্রিমটা নিয়ে ওনাকে দিয়ে দিন আর দামটা ওনার থেকে রাখুন। না না ঠিক আছে তো, ওকে আমি কাপি খাচ্ছি। আমি না, থ্যাংক ইউ, টেক কেয়ার। আসলে হয়েছে কি, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমি একজনের জন্য ওয়েট করছি, আমার একটা ছেলে বন্ধু আসবে আমার সাথে দেখা করতে, তো আমি এতক্ষণ এখানে বসে ওয়েট করব, আপনি যদি আমার পাশে একটু বসে থাকতেন তাহলে আমার সময়টা ভালো যেত আর কি। বসবেন প্লিজ। জি হ্যাঁ বসুন, আমি বসছি। থ্যাংক ইউ। নিন না, খান। জি জি আমি সরি, মানে আমি অপরিচিত কারো কাছ থেকে কিছু খাই না। ও
মা এটা কেমন কথা আমি আপনার কাছে এসে বসে আছি আপনার সাথে এতক্ষণ কথা বললাম তারপরে আপনি সেদিন আমাকে আইসক্রিম দিয়েছিলেন আমি খেয়েছিলাম আর আপনি আমাকে সেদিন রিকশায় লিফট দিয়েছিলেন তারপরেও আমি অপরিচিত কেমন লাগলো না ব্যাপারটা ঠিক আছে দিন নিনা নিন নিন প্লিজ প্লিজ থ্যাংক ইউ দেখুন না মিথ্যে কথা যদি না বলতাম তাহলে আপনার পাশে তো এভাবে জায়গা করে নিতে পারতাম না গুড ভেরি গুড আচ্ছা আপনার সাথে তো আমার কয়েকবার দেখা হয়েছে এর মধ্যে কিন্তু আপনার পরিচয়টা জানা হয় আপনার পরিচয়টা জানা আছে অফ কোর্স আমার নাম আলাপ আর আমার বাড়ি ফেনীতে আপনার পরিচয়টা কি আপনি কি করেন আমি আনন্দ আমার বাড়ি ঢাকাতে আর আমি সমাজের একজন বেকারি আসলে পৃথিবীর বিশেষ করে উপমহাদেশ সকল বেকারদের জন্য আপনার এই প্রশ্নটা খুবই অপমানজনক কারণ আপনি যদি এই প্রশ্নটা করতেন যে আপনি কি করেন না সে প্রশ্নটা দেওয়া হয়তো আমার জন্য অনেক সহজ বুঝতে পারেননি খুবই সহজ যেমন আমরা পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব পরিবারের গ্যাস বিদ্যুৎ পানি ইলেকট্রিসিটি এই বিল সে বিল সব কিছু দিতে যাই বাজার করতে যাই অসুস্থ আত্মীয় স্বজনদের দেখতে যাই পরিবারের সকল কাজের জন্য বেকার কুলের নানান ধরনের সময় ফিট আর এত কাজে কাজে যে লোক তাকে যদি আপনি প্রশ্ন করেন আমি কী করি তাহলে কেমন লাগে আসলে কি এই জাতি বেকারদের সম্মান দিতে চায় তাই তো আমি বলি এই জাতির মুক্তি সবসময় সংকীর্ণ আচ্ছা এটা কি কোনো মনীষীর বাণী নাকি আপনার নিজস্ব আমি সবসময় বলি বেকাররা যে সবচেয়ে বেশি কাজ করে সেটা বুঝতে এটা চাই আর ভবিষ্যতে হবে কি না আমরাই বলি আমাকে এখন উঠতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম আরে আপনি আসলে হয়েছে কি আমি আমি না একটা প্রবলেমে পড়েছি অনেক রাত অবধি প্র্যাকটিক্যাল হয়েছে তো এখন আমি বাবাকে একটু জানাবো তো যেটা হয়েছে যে আমি ফোনটা খুঁজে পাচ্ছি না অনেক খুঁজলাম কিন্তু পেলাম না আপনার ফোনটা কি ইউজ করতে পারি আমার নাম্বারে ফোন দিয়ে যদি একটু মোবাইলটা খুঁজে পাই হ্যাঁ শিওর আপনি আপনার নাম্বারটা বলুন সরি ফোনটা তো আমি অফ পাচ্ছি হ্যাঁ হতে পারে জি আসলে ক্যাম্পাসে তো অনেক লোক অথবা খারাপ কারো হাতে পড়েছে আই এম ভেরি সরি এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ আপনাকে ডিস্টার্ব করলাম আসি হ্যাঁ বাই
হ্যালো, কেমন আছেন? জি আমি ভালো, কিন্তু আপনি কে সেটা যদি না বলেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে পারছি না আপনি কেমন আছেন। কেন, অপরিচিত মানুষের সাথে কি কুশলাদি বিনিময় করা যায় না? তা যায়, তবে আমার আবার আন্তরিকতা স্টক একটু সীমিত। যা আছে সব আমার প্রিয়জনদের জন্য বরাদ্দ করে দিচ্ছি। যাই হোক, রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। আচ্ছা, আপনি কি খুব বেশি ডিস্টার্ব ফিল করছেন? না না, তা ঠিক আছে। তবে একটা প্রশ্ন, আপনি আমার মোবাইল নাম্বার পেলেন কোথা থেকে, বা কে বা আপনাকে আমার নাম্বারটা দিয়েছে? এটা তো আপনি বোকামি করে দিয়েছেন। ও আচ্ছা, আপনি সে চালবাজ মেয়ে। আচ্ছা, আপনার না মোবাইলটা হারিয়ে গিয়েছিল? দেখুন, এইভাবে চালবাজ বলবেন না আমাকে। একটা সিনেমায় দেখেছিলাম, সুচিত্রা সেন উত্তম কুমারের কাছ থেকে নাম্বারটা এইভাবেই নিয়েছিল। তার মানে আপনার ফোনটা হারায়নি? হারায়নি, আমার ব্যাগেই ছিল, তবে সাইলেন্ট ছিল আর কি। নাটক তো ভালোই সাজিয়েছে। না না, নাটক না, নাটক না, সিনেমা বলতে পারেন। বলতে পারেন এটা আপনার আর আমার সিনেমা। এনিওয়ে, সুচিত্রা সেনের সেই থিওরিটা কিন্তু ভালোই কাজে লেগেছে, কি বলেন? মোটেও ভালো কাজ হয়নি। উত্তম কুমার হয়তো বা পরিচালকের স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করেছে, তাই সুচিত্রা সেনকে কিছু বলেন। কিন্তু আমি যদি এখন আপনাকে সামনে পেতাম তো কিছুই করতে পারতেন না। আচ্ছা, আপনি কি নিজেকে সুচিত্রা সেন ভাবছেন নাকি? না, আমি নিজেকে সুচিত্রা সেন কেন ভাবতে যাব, আমি কম কিসের? এনিওয়েজ, আপনারা তো গায়ে লাগছে কেন, সুচিত্রা সেন কি আপনার অনেক বেশি ফেভারিট নায়িকা? শুনুন, সুচিত্রা সেন আমার পছন্দের নায়িকাদের মধ্যে একজন, তাই আপনার মতো একজন অক্ষত মেয়েকে আমি তার পাশে রাখতে পারি। তবে হ্যাঁ, আমি এখন ফোনটা রাখছি, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলে নিতে পারেন। ঠিক আছে, আজকে তাহলে আর কিছু না বলি, পরে আবার বলবো। আর কোনোদিনই আপনার সাথে কথা হবে না, কারণ আপনার এই নাম্বারটা আমি এখনই ব্লক লিস্টে পেয়েছি। আসলে আমারই ভুল হয়েছে, আমি জীবনে অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছি জানেন? আপনার মতো একজন সাধু সন্ন্যাসীকে নিয়ে চিন্তা করি। অবশ্য টেনশনের কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে অনেক মানবই আছে এরকম সাধু সন্ন্যাসীকে পছন্দ করে বা তাকে নিয়ে চিন্তা করে ব্যর্থ হয়েছে। আমি না হয় তাদের খাতায় নাম লেখালাম, প্রবলেম নেই। বুঝতে পারলাম আমি আপনাকে অনেক ডিস্টার্ব করেছি, আই এম সরি। আপনাকে আর কখনোই ফোন দিব না, ভালো থাকবেন। আরে না না না, আপনার নাম্বারটা আমি ব্লক লিস্টে দিব, আমি এমনি আপনার সাথে দুষ্টামি করছি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, আপনি চাইলে আমার সাথে বন্ধুত্ব করতে পারেন। ও, শুধুই বন্ধুত্ব? ইয়েস, শুধুই বন্ধুত্ব। ঠিক আছে, তাই সই। তাহলে কথা দেন কালকে আপনি আমার সঙ্গে দেখা করবেন, থাকবেন তো? তা কি করে বলবো বল, আমি তো বেকার মানুষ, আর বেকার মানুষের তো হাজার রকমের কাজ থাকে। তবু আপনি যখন বলছেন আমি চেষ্টা করব। না 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 না, কোনো চেষ্টা নয়, আপনাকে থাকতেই হবে, কারণ আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমি না বুঝতে পারছি না আপনার সাথে আমার কেন দেখা হবে। আপনি হচ্ছেন ইউনিভার্সিটিতে পড়া আধুনিক একটা মেয়ে, আর আমি এই সমাজের বেকার গোষ্ঠীর অসহায় একজন সদস্য। তারপরও আপনি যখন বলছেন দেখি চেষ্টা করব। অনেকক্ষণ বসিয়ে রাখলাম না, আই এম সরি। আসলে হয়েছে কি যে আমার প্র্যাকটিক্যাল ক্লাস অনেক দেরি করে শেষ হচ্ছে, এখনো শেষ হয়নি, একটু ব্রেকে আমি আসলাম আর কি। আরে না না, সরি বলার কিছু নেই, প্লিজ প্লিজ আর সরি বলবেন না, আর আমার মোটেও কষ্ট হয়নি। আসলে আপনি ইউনিভার্সিটিতে পড়ো একজন মেয়ে, আমি কোথায় বেকার,
আমার মত একজনের সাথে আপনি দেখা করতে এসেছেন সেটাই তো আমার সৌভাগ্য। আচ্ছা যাক গিয়ে এবার বলুন যে কোন জরুরি কাজে আমাকে এখানে আসতে। এসেই যখন পড়েছি বলবো তো অবশ্যই, একটু ওয়েট করুন। আসলে আমি যে কথাটা আপনাকে বলতে চাই এটা আপনি আপনি কিভাবে নেবেন, আপনার ভালো লাগবে কিনা আমি বুঝতে পারছি না। ইভেন আমি এটাও জানি না যে আপনার সাথে তো আমার মাত্র দুদিনের পরিচয়, এতে একটা মেয়ে একটা ছেলেকে এই কথাটা বলতে পারে কিনা আমার জানা নেই আসলে। আপনি খামাখাই ভাবে হেজিটেট করছেন, বলে দিন। আনন্দ, তোমার ব্যক্তিত্ব আমার খুব ভালো লেগেছে। আমি আই জাস্ট লাভ ইউ। আলাপ, আপনি এসব কী বলছেন? দেখেন আমি আমি একজন বেকার, চালচুলা কোনো কিছু ঠিক নেই। একজন বেকারের সম্পর্কে কোনো কিছু না জেনে এভাবে তাকে ভালো লাগাটা, এটা কি ঠিক? আমি আমি আসলে জানি না যে এটা ঠিক কি না, বাট আই মিন ইট। এটা সত্যি যে ওই আইসক্রিমের দোকানে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে নিয়ে চিন্তা করা শুরু করেছি। আমার আমার মনে হয়েছে যে তুমি আমার সেই স্বপ্নের মানুষ যাকে আমি বাস্তবে খুঁজেছি, আর সেজন্যই আমি আপনি থেকে তুমিতে নেমে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন তো? ফাইন, আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন তাহলে আপনি দশতলার ছাদ থেকে লাফ দিতে পারবেন? ওরে সোনার চাঁদ পিতলা ঘুঘু না, আমি দশতলার ছাদ থেকে লাফ মারি আর মরে যাই। ওকে ফাইন, আমি মরে যেতে রাজি আছি, কিন্তু যদি না মরি তখন হাত পা ভেঙে পড়ে থাকি তখন কি হবে? আমার সামনে দিয়ে তো অন্য কাউকে নিয়ে ঘোরাঘুরি করবে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। আমি কষ্টে থাকবো আর তুমি আনন্দ করে বেড়াবে, সেটা তো হবে না। তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া একটা দিনও বাঁচতে পারবো? আমি তোমার সাথে দুষ্টামি করছি। সিরিয়াসলি? ওয়াও, এই খুশিতে আমি আমি কালকেই পার্টি দেবো, শিওর। পার্টি? আলাপ, পার্টি পার্টি দেওয়ার কি দরকার? মানে এতজনের সামনে আমি আমার পার্টি দিলে কেমন? আমি নো টেনশন, আমার পার্টি মানে মাত্র দুজন সদস্য, আমি আর তুমি। তাহলে ঠিক আছে, আসলে এত মানুষ থাকলে আমি একটু আজ তুমি নিজেকে এত ছোট ভাবো কেন? কেন ভাবো? আর খরচ নিয়ে টেনশন? ও গড, খরচ তো আমি দেব। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো, শোনো না, আমার একটা প্রবলেম হয়ে গেছে। আমার জন্য ছেলে দেখছে। আচ্ছা, হ্যাঁ, খুব তাড়াতাড়ি বিয়ে নাকি, কি করব এখন? এ তো ভালো খবর, ভালো ছেলে হলে ঝুলে পড়ো। দেখো আমি একজন বেকার যুবক, এর চেয়ে ভালো বুদ্ধি আমি তোমাকে দিতে পারবো না। আর হ্যাঁ, কালকে দেখা হলে আমাকে মিষ্টি খাইয়ে যেও, ওকে? তোমাকে ফোন করাটাই না আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আমি কাল সকালেই তোমার মেসে গিয়ে তোমাকে মিষ্টি খাইয়ে আসবো, জান করে, ঠিক আছে? রাখি। আরে শুনো, হ্যালো, কোনো টেনশন নেই বাবা, এনিওয়েজ মেজাজটা করো।
কাল বুঝো ঠেলা কাকে বলে। আমি কি করবো, এই যে বাবা আমার হুট করে বিয়ে ঠিক করলো, আমার এখন কি করণীয়? বেশ তো, বিয়ে করে ফেলো। তুমি এই কথা বলতে পারলে? তোমার একটুও বিবেকে বাঁধলো না? কেন আমার বিবেকে বাঁধবে? আচ্ছা, আমার একটা বন্ধু যদি ভালো জায়গায় বিয়ে ঠিক হয়ে যায়, আমি বন্ধু হিসেবে সেটা চাইবো না? আমার তো ভালো বিয়ের দরকার নেই, আমি তোমার কাছে থাকতে চাই, তোমার কাছে পালিয়ে আসতে চাই, আমরা এখানেই থাকবো। আরে থামো 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 থামো, কি এখানে থাকবে? হ্যাঁ, আগামী মাসে 1 তারিখে আমাকে বাসাটা ছেড়ে দিতে হবে, বাড়িওয়ালা অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে, তখন হয়তো বা আমাকে গাছের তলায় গিয়ে থাকতে হবে। আচ্ছা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? ব্যাচেলারদের বিয়ের স্বাদ থাকলেও সাধ্য থাকে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, আমি বিয়ে করব, বাবার পছন্দ করা ওই ছেলেকেই আমি বিয়ে করব। তুমি যেও আমার বাড়িতে, আমার বিয়ের দিন দাওয়াত খেতে যেও, তোমাকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম। আর তুমি তুমি যদি আমার প্রকৃত বন্ধু হয়ে থাকো, তাহলে তুমি আমার বিয়েতে আসো, ওকে? খুশি? আমি তো কথা আমি শুধু তোমার প্রকৃত বন্ধু হয়ে থাকি না, আর আমি যদি সেদিন বেঁচে থাকি, আমি অবশ্যই তোমার বিয়েতে আসবো, পাক্কা প্রমিস। বাবা তোমাকে ডেকেছি একটি মাত্র কারণে, লেখাপড়া তো অনেক আগে শেষ করেছে, ধীরে ধীরে কাজকর্মগুলো বুঝে নাও। বাবা তুমি কি আবারও দেশে বেড়ে যাচ্ছ? না, কোথাও যাচ্ছি, একদিন তো যেতেই হবে, মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। বাবা তুমি আর কখনো এই কথা মুখে, তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি না থাকলে আমি বড় একা হয়ে যাব, আর আমি কি ব্যবসা ব্যবসা এসব বুঝি নাকি বলো? সব কিছু তো তুমিই দেখছো, কেন আমাকে এসব মধ্যে টানাটানি করো? আমি কিছুই বুঝি না, আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই, একদিন তোমাকে সব কিছু বুঝে নিতে হবে। আমার এক বন্ধুর মেয়ে জেলিকে তো তুমি ভালো করে চেনো, বিদেশে লেখাপড়া শেষে আগামী মাসে দেশে ফিরছে, জেলি দেশে ফিরলেই তোমার বিয়েটা সম্পূর্ণ করতে চাই। বাবা আমি আমি আলাপ শর্মী নামে একটা মেয়েকে ভালোবাসি, আর আমি ওকে প্রমিস করেছি যে আমি বিয়ে করলে তাকেই বলব। আমাকে আগে বলুন কেন? তুমি টেনশন করবে তাই, আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তুমি তো জানো আমার আদর্শের কথা জানো। বাবা তুমিও জানো আমি তোমার আদর্শে বড় হয়েছি, আর আমি আলাপকে কথা দিয়েছি বিয়ে যদি করি আমি তাকেই করি। তাহলে এটাও শুনে রাখো, এ বিয়েতে কখনই আমার মত পাবে না, মনে রেখো। জানি না যে আমি আমি এখন কি করব।
আমি আমি এটা বুঝতে পারছি যে তুমি জলিকে বিয়ে করবে, কিন্তু আমি আমি না মানতে পারবো। তুমি জানো আমি চাইলে তোমাকে এখনই বিয়ে করতে পারি, কি করবো বলো? তুমি তো এটাও জানো যে আমি আমার বাবার আদর্শে দীক্ষিত, আমি বিয়ে করে তার অনুমতি ছাড়া কষ্ট দিতে পারবো না। দেখো আলাপ, আমাকে কটা দিন সময় দাও, আমি বলছি প্রমিস আমি সব ঠিক করবো। আমাকে বাসায় যেতে হবে, তাড়াতাড়ি। আরে এক সময় তো মুখস্থ ছিল, ফোন করতে গিয়ে দেখলাম ভুলিনি, মনে আছে। আচ্ছা যাই বল, তোর হাসিটা কিন্তু এখনো বদলায়নি, সে আগের মতোই। ও আচ্ছা, তোর কি ওই ভার্সিটির ফার্স্ট ডের কথা মনে আছে, যেদিন তোর সাথে আমার দেখা হয়েছিল, আমি ভুল করে সিজ দিয়ে ফেলেছিলাম? মনে নেই আবার? স্টুপিড। বেচারা অন্ধ মানুষ, অন্ধ হয়ে ও পড়তে এসছে। অন্ধ না রে, ও দু পায়ে ব্যালেন্স রাখতে পারে না, ওর আরেকটা পা ওর দরকার। দোস্ত, আমার মামার চশমার দোকান আছে, দেবো নাকি একটা? আচ্ছা দোস্ত, এক কাজ কর, তুই যদি আমাকে বাঁচাতে চাস তাহলে আমাকে একটা কাজ করে দে না। কি বলে? তাহলে তো গলায় ফাঁসি দিয়ে মরতে হবে দোস্ত। কেন, আজকে ক্লাসে পড়া তৈরি করে আসিসনি? আরে ওসব না দোস্ত, প্রেমে পড়েছি। এটাকে না তোদেরকে ম্যাসেজ করে দিই। সৌভাগ্যবতী কি এ শুনি? বুঝি তুই দেখ, বুঝি মেয়েটা আসতেছে। ও ও থার্ড ইয়ারে বাংলা ডিপার্টমেন্টে পড়ে। কি বলছো, তাকে দেখে তো ক্যাম্পাসের বড় ভাই থেকে শুরু করে ব্যাচেলার শিক্ষকরা পর্যন্ত তার প্রেমে হাবুডুবু খায়। কেন হবে? কারণ দুটো, এক সে আমাদের সিনিয়র আপু, সে সুবাদে সে আমাদের শ্রদ্ধাভাজন, দুই সে এতদিনে মনে হয় প্রেম টেম কিছু শুরু করে দিয়ে। ফার্স্ট ইয়ার, ওকে, নাম কি? আয়াজ। কোথায় থাকা হয়? মেসে, হোস্টেলে সিট পাইনি। আচ্ছা তুমি তুমি যে আমার সাথে বেয়াদবিটা করলে, আমি তুমি যে আমার সাথে বেয়াদবি করেছো সেটা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি বেয়াদবিটা করলে কেন? আপু আমি আপনাকে ভালোবাসি। আমি জানি আমি কাজটা ঠিক করিনি, বাট আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। আমার ফ্রেন্ডরা পর্যন্ত আমাকে প্রপোজ করার সাহস পায় না, তুমি একটা ফার্স্ট ইয়ারের ছোট্ট ছেলে, তুমি আমাকে প্রপোজ করেছো, নেক্সট টাইম এরকম ভুল যেন না হয়, ওকে? মনে থাকবে, কথা বলো। আল্লাহ পৃথিবীতে আমাকে আপনার পরে পাঠিয়েছে,
এটা নিশ্চয় আমার দোষ না। এত এত সুন্দরী ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে এত এত সুন্দরী আছে, এত সুন্দরী মেয়ে আছে, বাট এদের রেখে থার্ড ইয়ারে একটা মেয়ের সাথে প্রেম করলো। আসলেই তো আয়াজ, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কি মেয়ের অভাব আছে? আচ্ছা তোরাই বল, আমি কি দেখতে কম সুন্দর? না তুই একদম ঠিক বলছিস, তুই কি কম সুন্দরী নাকি? রাইট, মন খারাপ খুব রাগ হাতটা দেখি, আরে বাবা হাতটা দেখি কি হলো, এত আনইজি ফিল করছো কেন? হ্যাঁ খুব লজ্জা, আমি তো হাত দেখছি রে বাবা। বোকা ছেলে রাইট, করে বুঝলেন? হাত দেখে, হাত দেখে। হুম আর কি দেখে? একটু আগে চোখের জলে এখানে বান দেখেছে। আমি আজকে, আরে বসো 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 বসো, তোমার 12টা ক্লাস তো হবে না, টিচার আসেনি, আর প্র্যাকটিক্যাল তো 1:30 রাইট? চলো আমরা আজকে লাঞ্চটা একসঙ্গে করি, চলো ক্যান্টিনে চলো। কি হলো বসে আছো কেন? না মানে আমার ম্যাচ তো পাশেই। হ্যাঁ তো আমার দুপুরে মানে লাঞ্চ রেডি, আমি আবার লাঞ্চ করে প্র্যাকটিক্যালে। লাঞ্চ রেডি না, রেডি না মানে আপনার পকেট চেক করো। আমি আজকেও বুয়াকে চাবিটা দিয়ে আসতে পারি। আলাপ শর্মি, ও তুমি আলাপ শর্মি, আরে নাম্বার পেলি কি করে? যেভাবে তোকে পেয়েছি ঠিক সেভাবে তো নাম্বারটাও পেয়েছি। তার মানে হাত দেখে? হাত দেখে না রে পাগল। আচ্ছা বাদ দিও সব কথা, তো তোর মন ভালো তো? পড়াশোনা শেষ করেছিস নাকি শেষ না করেই অপারেশন থিয়েটারে ঢুকে পড়েছিস? ডাক্তার অপারেশন থিয়েটারে সব কি বলতো তুমি? না বলতে পারবো না, সেই কখন থেকে তুমি তুমি করছিস, তাহলে আমি এত খুলে বলবো কেন, আমার কি বয়ে গেছে? আচ্ছা এত ডাক্তার ডাক্তার করছিস কেন বলতো? এই তো এবার হয়েছে। শোন ডাক্তার বলবো না কেন, এই যে তুই তুই করিসটা কি? তুই যদি ডাক্তারই না হতি তাহলে এই যে খবরের কাগজগুলোকে রোগীর মতো ছুরি কাচি দিয়ে যে কাটিস কাটতে পারতি বলতো? কি আশ্চর্য, আমি ভাবতেই পারছি না আমার সব জানতে পারছে কিভাবে। কি হলো চুপ কেন, কথা বল। আসলে প্রতিটা মানুষই না এক একটা গ্রন্থ। আচ্ছা তুই আমার সব কিছু জেনে ফেলিস কি করে? তা কি যদি ঠিক করে পড়তে পারা যায় তাহলে তার সম্পর্কে পুরোটাই জানা যায়। তার মানে তুই সবার সম্পর্কে জানতে পারিস, এরকমই বলতে পারিস তাই? না মানুষ কি সব ভাষা পড়তে পারে? পারে না। আমি আমি শুধু তোকেই পড়তে পারি, তোকে। আমি তো দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছি,
হাত দেখে বল না তো সেটা আবার আমার মনে দেখা কতদিন লাগবে এই দুটি রেখা স্পর্শ করতে? জানি না, আমি আসলেই জানি না। তুই ভালো থাকিস। তোর সাথে আমার বিয়ে হলে অন্ধ হতো না, অ্যাটলিস্ট আমি গর্ব করে বলতে পারতাম যাকে প্রথম প্রেম করেছি তাকেই বিয়ে করেছি। কিশোর, তুই যে এতগুলো বছর মাঝখানে কি করে বেরিয়েছিস তা কে জানে। আর তুই কি বললি, প্রেম করেছি মানে? দেখ, লাইক ইউ আর লাভ ইউর মধ্যে পার্থক্য আছে। আই জাস্ট লাইক ইউ। আরে জিনিস খুব বিশ্বাস করতে ইচ্ছে করে। কি? সেটা হচ্ছে দ্বিতীয় জন্ম। যদি দ্বিতীয়বার জন্ম নিতে পারতাম আমি তোর জন্য সমস্ত যোগ্যতা অর্জন করতাম, বিশ্বাস কর। তোকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারতাম। আমি জানি, দেখ আমি তোকে খুব ভালো করেই বুঝতে পারি, আর আমার ধারণা তুইও আমাকে খুব ভালো করে বুঝিস, রাইট? জানিস, বিধাতা যদি আমাদের পছন্দের মানুষের নাম জানিয়ে দিত তাহলে কত ভালো হতো। কোনো টেনশনই থাকতো না, কেউ কারোর জন্য অপেক্ষা করতো না। কিন্তু কি আবার কিন্তু? কিন্তু বিধাতা তো আমাকে সে নামটি জানিয়ে দেয়নি রে। নাম না জানার কারণে প্রতিদিন বৃষ্টি নামে আর আমি ভিজে যাই, কিন্তু আমার দু চোখ তো ভেজে না। আচ্ছা আয়াজ, তুই কি জানিস পৃথিবীতে না এমন একটা সম্পর্ক আছে যা কখনো ভাঙে না, বলতো কি সেটা? বন্ধুত্ব। দেখ, আমি তোর সিনিয়র, আমি তোর ইউনিভার্সিটির সিনিয়র আপু, এটা ভুলে গেলে চলবে না। আর এটা অলিখিত হলেও সত্য যে আমি তোর শ্রদ্ধা ভাজন। আমাকে নিয়ে বিয়ের কথা চিন্তা করা তোর গাধি ছাড়া আর কিছু। আচ্ছা দেখ, আল্লাহ আমাকে পৃথিবীতে তোর পরে পাঠিয়েছে, এদিকে আমার তোর। আর জানিস, যদি আল্লাহ আমাকে বলে আমার সব কিছু নিয়ে, যদি আমাকে জিজ্ঞেস করে আমার কি চাই, আমি বাস একটা কথাই বলবো, তোকে চাই। আমি তোর জন্য সারা জীবন হই, যেখানেই থাকিস ভালো থাকিস। আয়াজ,
আলাপ।